ফাইনালের প্রতিদ্বন্দ্বী দুই দল, একটি হচ্ছে হুসেন একাদশ, অপরটি হচ্ছে রাম রহিম। দুই টিমকে অভিনন্দন। যে যা সমর্থক, যে যা সমর্থক চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আছেন। চার বার
ইউসুফ ভাই অপরাজয় রয়ে গেল, একবারও কেউ ধরতে পারছেন না ইউসুফ ভাইকে। তার জন্যে দারুণ দারুণ আমি এখনো বুঝতে পারিনি শত্রু ভাইকে কোন দিকে, যখন যেদিকে পাচ্ছে ওখানে সমর্থক হয়েছে। লড়াই শত্রু ভার্সেস মনির দা এবং শামসের দা। খুব ভালো, খুব ভালো খেলা হচ্ছে, খেলাটাতে দর্শক খুব এনজয় করছেন। চলছে ফাইনাল 2020 গোজ টু ওয়ান নাইট ফুল বডি কাবাডি কম্পিটিশন অর্গানাইজড বাই ইয়াং স্টার। ফকিরবাড়া গাড়ি ছাড়া হচ্ছে, যারা ফকিরবাড়ার দর্শক আছেন তারা আপনাদের গাড়িতে চলে যান। Oh,
দর্শক উঠছেন কেন গো? মানুষকে বুক আছে তো ভাই, মানুষকে বুক আছে তো মানে আমি বুক আছে তো আর দেখতে গো সাথে মেরে কি সাথে মেরে আছে না ভাই মারা ধরবে না ধরবে না এই এই রুমাল খোল রুমাল ধরবে না কোনো মতে ধরবে না তারপরে আগে ছাড়া করে দিয়ে যাচ্ছি না করবে না ঢুকার আগে ইশারা করে দেখলি তো সাত মে ওখানে তো চেপে দেয় বুঝার মতো রয়েছে করবি সাত মে কিন্তু সিরিয়াস নেই কেউ কাউকে ধরতে দেবে না এই সুমন্ডল ধরবে না এই বছর এই খেলাটা চেঞ্জ করেছে ঢাকা ঢুকার আগে সারা কাছে তোমার ক্যামেরা তো দেখে নেবো আমি যদি আসি না করে দিকে বলে দিয়ে পরিষ্কার মত কেবল কেবল আ সাথে জিজ্ঞেস কর
প্রচন্ড খেলাটি চলছে, চমৎকার একটা পরিবেশ। এমনি ও খাবার দিয়ে দিতে পারছি, বেশি ভালো হয়েছে, মান সম্মান থাকছে। জেমুয়া থেকে যারা এসেছেন আপনাদের গাড়ি কিন্তু ছাড়া হচ্ছে, জেমুয়া থেকে যারা এসেছেন আপনাদের গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে, আপনাদের গাড়ির কাছে চলে যান। ছানোচ থেকে যারা এসেছেন তাদেরও গাড়িটি ছেড়ে দেওয়া হচ্ছে, ছানোচ থেকে যারা এসেছেন তাদের গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে, আপনারা সেখানে চলে যান। ঘোষণা দিয়েছি সবাই, এক চিক বইল নাকি দুই এক হলো, এক ছাম করে আবার শুরু ওরা মানি হলি বেজি ফাইনাল খেলাটি চলছে, আর কিছুক্ষণের মধ্যেই একটি দল জয়ী হবে, অপরটি পরাজিত হবে। একটি চাবি কিছুক্ষণ আগে আমাদের এখান থেকে ঘোষণা করা হয়েছিল, সেই চাবি কি কারো কাছে আছে? কার চাবি? কি গাড়ি আপনার? গ্ল্যামার? কোথেকে এসেছে? জুমুয়া? একটু আগে তো আমরা ঘোষণা করেছিলাম, মইনুল, মইনুল আছো? মইনুল ভাই তুমি কি আছো? তোমার কাছে যদি চাবিটি আছে তাহলে আমাদের এক ভাইয়ের গাড়ির চাবিটি। বিভিন্ন জায়গা থেকে যারা খেলা দেখবার জন্য এসেছিলেন তাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। যে ভাইটির গাড়ির চাবিটি হারিয়েছিল তিনি পেয়েছেন, আশা করি কমিটি অত্যন্ত সচেতন, তাই তারা তাদের দায়িত্ব করে কাজটি করে দেওয়াতে আমরা আনন্দিত। আবার আসবেন, আবার যাবেন, এবং আমাদের খেলা পরিচালনার জন্য আপনাদের সহযোগিতা পেয়ে আমরা ধরে নিতে পারবে কিন্তু ভ্যাট দিতে ওই একেবারে কিছু লয়ে গেল নাটক যে যা।
দেখে লাভ নাই।